পশ্চিম বর্ধমান আসানসোল কুলটি কারখানা ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ, ক্ষতিপূরণের দাবিতে। খুবই দুঃখজনক ঘটনা, আজ সকালে আমরা খবর পেয়েছি কুলটি কারখানার ভেতরে, সেলের ভেতরে, মানে এইরকম এরকম ঘটনা যে ঘটতে পারে এটা আমাদের কল্পনার অতীত। দুটো বাচ্চা ছেলে, ইয়াং ছেলে, তাদেরকে মারা হয়, তার মধ্যে একটি ছেলে মারা যায় এবং একটি ছেলে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা এটার ইমিডিয়েট যারা এটার সাথে যুক্ত আছে, সিআইএসএফ, সিআইএসএফ মানে সিআইএসএফ আসছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে, অমিত শাহ ডিপার্টমেন্ট। আমরা ইমিডিয়েট যারা এর সাথে যুক্ত আছে তাদের আমরা গ্রেপ্তারি দাবি করছি, এবং যে ছেলে দুটো মারা গেছে তারা একদমই কম বয়সী ছেলে, তাদের জীবন শুরুই হয়নি এখনো, 24-25 বছরের ছেলে, আমরা তাদের চাকরির দাবি করছি। সেল ম্যানেজমেন্টকে তাদের চাকরি, একজন মারা গেছে, একজন প্রায় মৃত্যুর সাথে লড়াই করছে, আমরা তাদের কম্পেনসেশন দাবি করছি, যে মারা গেছে তার পরিবারের চাকরি সেলকে দিতে হবে দাবি করছি, এবং সেল ম্যানেজমেন্টকে যারা সিআইএসএফ আছে তাদের গ্রেপ্তারি দাবি করছি। কথা হয়েছে কিছু ম্যানেজমেন্টের সঙ্গে আপনাদের? ম্যানেজমেন্টের সাথে এখনো কথা হয়নি, দেখতে তো পাচ্ছেন দরজা বন্ধ করে রেখে দিয়েছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বাইরে ঘোরাফেরা করছে। আমরা আমরা অপেক্ষা করছি একজন যে ছেলেটা হসপিটালাইজড আছে তার কি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, পোস্টমর্টমে গেছে বডি, ওটা হয়ে যাক, আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। ম্যানেজমেন্ট যতক্ষণ না তাদের কম্পেনসেশন দিচ্ছে এবং তাদের চাকরির দাবি মানছে, আমরা সেল গেট বন্ধ করে রেখেছি, আমরা সেল গেট খুলতে দেবো না। বিজেপি বিধায়ক এখানে রয়েছেন, সে তো আন্দোলন করছেন। বিজেপির আন্দোলন কার বিরুদ্ধে হচ্ছে? তিনি থাকতেই পারেন, এটা না থাকাটাই অস্বাভাবিক, তিনি আছেন, ওয়েলকাম।